ভারতের কোনো বিদ্যাকে প্রশংসা করে কোনো দেশ যখন গ্রহণ করে তখন কোন ভারতীয়র না ভালো লাগে। কিন্তু ভারতেও এমন কিছু লোক আছেন যারা ভারতের উন্নতি এবং বিশ্বে ভারতের মর্যাদা দেখে বিভিন্ন সময়ে শোক প্রকাশ করেন। ভোট ব্যাংকের রাজনীতি করা কিছু রাজনৈতিক নেতা একটি বিশেষ সম্প্রদায়ের ঠেকাদার হয়ে গিয়েছে। সমগ্র বিশ্ব যোগ দিবস পালন করছে, এমনকি আরব দেশও যেটা কট্টর ইসলামিক দেশ তারাও যোগকে প্রাধান্য দিয়ে চলেছে। কিন্তু ভারতের এমন কিছু রাজনৈতিক দল আছে যারা মুসলিম ভোটের নামে ভোট ব্যবসা চালায়। তারা যোগব্যায়ামের নামে মুসলিমদেরকে ভুল বোঝাচ্ছে। বিশেষ কিছু মৌলানা এমনও বলছেন, যোগ আসলে তো হিন্দুদেরই একটা বিদ্যা, যদি মুসলিম লোকেরা যোগব্যায়াম করে তাহলে তারা কাফের হয়ে যাবে, ইসলাম বিপদের সম্মুখীন হবে। এরই ফলস্বরূপ ভারতীয় মুসলিমরা ভাবতে শুরু করেছেন তারা যোগব্যায়াম করবেন কি করবেন না। অন্যদিকে ভারতীয় মুসলিমদের আসল যে মালিক অর্থাৎ সৌদি আরব সহ 47টি অন্য মুসলিম দেশ যোগব্যায়ামকে প্রাধান্য দিচ্ছে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যোগব্যায়ামে অংশগ্রহণ করছে। তাহলে কি যোগব্যায়াম করা ইসলাম বিরোধী? যোগব্যায়াম নিয়ে ভারতীয় মুসলিমরা এতটা চিন্তিত কেন? এছাড়া ইসলামিক দেশগুলি যোগব্যায়ামকে তাদের দেশে এতটা মান্যতা কেন দিচ্ছেন? সৌদি আরব যোগব্যায়াম নিয়ে এমন কি ঘোষণা করল যার জন্য ভারত এবং পাকিস্তানের কট্টরপন্থীরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে? 21 জুন যোগ দিবস কিভাবে পালন করা হলো এবং ইসলামিক দেশগুলি সহ সারা পৃথিবীতে যোগ দিবস কিভাবে পালন করা হলো, এ সমস্ত কিছুই জানতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে সবাই জয় শ্রীরাম অবশ্যই লিখুন। নমস্কার, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ আপনাদের সাথে। এই বছর 21 জুন যোগ দিবস সারা পৃথিবীতে ধুমধামের সাথে পালন করা হলো। ইসলামিক দেশগুলিও এর থেকে পিছিয়ে নেই। ইসলামিক দেশগুলিতেও যোগ দিবসকে নিয়ে যথেষ্টই উন্মাদনা দেখা গিয়েছে। পার্ক ভর্তি মানুষ যোগব্যায়ামে অংশগ্রহণ করেছে, জিম সেন্টারের ভেতরেও যোগব্যায়াম করা হয়েছে, বেশিরভাগ লোক তাদের ঘরেই যোগব্যায়াম পালন করেছে। অন্যদিকে সৌদি আরব সহ বিভিন্ন বড় বড় ইসলামিক দেশগুলির বড় বড় নেতারা নিজেরা যোগব্যায়ামে অংশগ্রহণ করে সকলের কাছে এই বার্তাটা দিতে চাইলেন, যোগ ইসলামের বিরুদ্ধে নয়। অন্যদিকে ভারতের কিছু মৌলবীরা ঘোষণা করেছেন, যোগ শুধুমাত্র হিন্দুদের এবং হিন্দু ধর্মেরই একটা অংশ এবং এটা ইসলাম বিরোধী। অন্যদিকে এইসব লোকেরাই যখন দেখে ইসলাম প্রধান দেশ সৌদি আরব যোগব্যায়াম পালন করছে, তখন তাদের কথা বন্ধ হয়ে যায়, তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সারা পৃথিবীতে সনাতন ধর্মই হলো একমাত্র ধর্ম যে ধর্মগ্রন্থ বিজ্ঞানের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এক কথায় বলা যায় সনাতন ধর্ম বিজ্ঞানেরই একটা অংশ, যোগব্যায়ামও হিন্দু ধর্মের একটা বিজ্ঞান। হিন্দু ধর্ম মতে যোগব্যায়াম ঈশ্বরের উপাসনা সহ শরীরকে নিরোগ বানানোর নিরন্তর একটা প্রয়াস। আর এই কথাটাই হয়তো ভারতীয় মৌলবীদের পছন্দের বিষয় নয়, কিন্তু তারা ভুলে যায় যোগব্যায়াম ভারতীয় মুনিঋষিদের দ্বারা খোঁজা অমূল্য একটা বিজ্ঞান। ভারতে থাকা বেশিরভাগ মুসলিমরাই কনভার্টেড। এখানে যে সমস্ত মুসলিম লোকেরা আছেন তাদের পূর্বপুরুষেরা কেউই সৌদি আরব কিংবা অন্য কোন ইসলামিক দেশ থেকে উঠে আসেননি। যেসব মুনিঋষিরা আমাদেরকে যোগব্যায়ামের পাঠ শিখিয়েছেন সেই সব মুনিঋষিরাও ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষ। কিন্তু এত সব কিছুর পরেও কিছু কিছু স্বার্থন্বেষী মানুষ মুসলিম লোকদেরকে ভুল শিখিয়ে তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যে কোনো জ্ঞানকে ধর্মের সঙ্গে যুক্ত করা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। যোগ করার ফলে শরীর এবং মন সুস্থ এবং নিরোগ থাকে। তাহলে মুসলিম লোকেরা যোগব্যায়াম কেন করবে না? মুসলিম লোকেদের এবং ভোট ব্যাংকের রাজনৈতিক নেতাদের একবার জিজ্ঞেস করা উচিত, মানুষের শরীরে কি রোগ ধর্ম দেখে আসে? যাই হোক, রাজনৈতিক নেতারা হয়তো এটা বুঝতে চাইবেন না, কারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করে তাদের ভোট ব্যাংকের রাজনীতি মূল লক্ষ্য। মানুষের মনকে এবং শরীরকে ভালো রাখার জন্য যোগব্যায়াম কতটা উপযোগী তা আজ বলার অপেক্ষা রাখে না। বর্তমান সময়ে যোগব্যায়াম প্রত্যেকটা ধর্মেই মান্যতা পেয়েছে। মুসলিম দেশগুলিও তাদের দেশে যোগব্যায়ামকে যথেষ্ট সম্মানের সঙ্গে মান্যতা দিয়েছে, কারণ তারাও বুঝে গিয়েছে যোগব্যায়ামের কি মাহাত্ম্য। বিগত কয়েক বছরে এই সমস্ত ইসলামিক দেশগুলিতে যোগব্যায়াম নিয়ে উন্মাদনা এতটাই বেড়ে গিয়েছে যে বর্তমানে ইসলামিক দেশগুলিও যোগব্যায়ামকে তাদের ব্যবসা করে তুলেছে। এই বছর অর্থাৎ
2023 সালে বিশ্বের তাবর তাবর বড় বড় মুসলিম দেশগুলিতেও 21 জুন 2023 সালে যোগব্যায়াম অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয়েছে। এই দৃশ্যটা সত্যিই দেখার মতো ছিল, যেখানে মুসলিম লোকেরা পার্কে এবং জিম সেন্টারে এমনকি ধর্মীয় স্থানেও যোগব্যায়াম করতে লক্ষ্য করা গিয়েছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি জিলা স্কুলে ছাত্রছাত্রীদের শেখানো হয় যোগব্যায়াম। স্কুলটির পাঠ্যবইয়ে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কুলের দুইজন অভিভাবকের অভিযোগ, যোগব্যায়ামের মাধ্যমে তাদের সন্তানদের হিন্দু ও বৌদ্ধ ধর্মের আচরণ শেখানো হচ্ছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে 2015 সালে ক্যালিফোর্নিয়া আদালত জানায়, যোগব্যায়াম ধর্মীয় বিশ্বাস নির্ভর কোনো শিক্ষা নয়। ক্যালিফোর্নিয়ার আদালতের এই সিদ্ধান্তের সাথে একমত নন বিশ্বের অনেকে। স্বয়ং ভারত, যেখান থেকে যোগব্যায়ামের গোড়াপত্তন, সেখানেই মুসলিমদের অনেকে এটা মেনে নিতে পারছেন না, প্রতিবাদ জানাচ্ছেন সরকারিভাবে যোগব্যায়াম চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। শুধু ভারত নয়, মুসলিম দেশের অনেকেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যারা যোগব্যায়ামের বিরোধিতা করছেন তাদের বক্তব্য, যোগব্যায়াম সরাসরি হিন্দু ধর্মের একটি বিষয়, যোগব্যায়াম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হিন্দু ধর্মের প্রচার করা হচ্ছে। মূলত যোগব্যায়ামের মাধ্যমে হিন্দু ধর্মের দর্শনকে প্রতিষ্ঠা করা হচ্ছে ভিন্ন উপায়ে। শরীর চর্চার অংশ হিসাবে যোগব্যায়ামকে দ্রুত জনপ্রিয় করা হচ্ছে গোটা বিশ্বে। ইউরোপ, আমেরিকার পর বিভিন্ন মুসলিম দেশেও এটি ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী যোগব্যায়ামকে ছড়িয়ে দেওয়ার পেছনে সরাসরিভাবে ভূমিকা পালন করছে ভারত। তাদের উদ্যোগে 2014 সালে 11 ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস ঘোষণা করে। 2015 সালের 21 জুন প্রথমবারের মতো পালিত হয় আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। ভারত শুধু নিজ দেশেই দিবসটি পালনের জন্য ব্যাপকভাবে আয়োজন করেননি, বরং সারা বিশ্বে যাতে দিবসটি সফলভাবে পালিত হয় এবং যোগ চর্চা ছড়িয়ে পড়ে সেজন্য তারা সাড়া নেয়। 2015 সালে প্রথমবার যোগব্যায়াম দিবস সফলভাবে পালনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। এত সবকিছু ছাপিয়ে গোটা ভারতকে যোগব্যায়ামে মাতিয়ে তুলতে মুখ্য ভূমিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম বছরই নয়াদিল্লির রাজপথে 40,000 মানুষের অংশগ্রহণে গণ যোগাসনে নেতৃত্ব দিয়ে তাক লাগিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর প্রতি বছরই তিনি যোগব্যায়ামে অংশ নেন। প্রকাশ্য রাজপথে হাজার হাজার মানুষের গণ যোগচর্চায় নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এমনকি 2015 সাল থেকে বাংলাদেশেও প্রতি বছর যোগ দিবস পালন করা হচ্ছে ভারতীয় দূতাবাসের সহযোগিতায়। এবছর 21 জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে 10,000 মানুষ অংশ নেয় যোগব্যায়াম চর্চায়। ঢাকার আরো বেশ কয়েকটি স্থান ছাড়াও অন্যান্য শহরে যোগব্যায়াম দিবসে যোগচর্চার আয়োজন করা হয়। সরকারি দলের বিভিন্ন নেতা এতে অংশ নেয়ার পাশাপাশি এ বিষয়ে উৎসাহমূলক বক্তব্য রেখেছেন। উইকিপিডিয়া অনুসারে যোগব্যায়াম সম্পর্কে বলা হয়েছে, এটা ভারতীয় উপমহাদেশে উদ্ভূত এক প্রকার ঐতিহ্যবাহী শারীরবৃত্তীয় ও মানসিক সাধন প্রণালী। যোগ শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের ধ্যান প্রণালীকেও বোঝায়। হিন্দু ধর্মে এটি হিন্দু দর্শনের 6টি প্রাচীনতম শাখার অন্যতম। ভারতীয় দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণের মতে, পতঞ্জলি যোগসূত্রে যে যোগের উল্লেখ আছে তা হিন্দু দর্শনের 6টি প্রধান শাখার অন্যতম। অন্যান্য যেসব হিন্দু শাস্ত্র গ্রন্থে যোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলি হল উপনিষদ, ভগবদ্ গীতা, হঠযোগ প্রদীপিকা, শিব সংহিতা ও বিভিন্ন তন্ত্র গ্রন্থ। যোগব্যায়াম প্রাচীনকাল থেকে ভারতে ছিল, হিন্দু সাধুদের নেতৃত্বে এর চর্চা হতো। উইকিপিডিয়ায় বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের সফলতার পর 1900 শেষ ভাগে এবং 20 শতাব্দীর শুরুতেই ভারতীয় যোগগুরুরা পশ্চিমা দেশে গিয়ে যোগ প্রচার এবং প্রশিক্ষণ শুরু করেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে যোগব্যায়াম ভারত সহ মুসলিম দেশ এমনকি বিশ্বের অন্যতম একটি চর্চার বিষয় হয়ে উঠেছে। এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।